আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে কাঁঠালের বীজের ভর্তা ও চেপা শুটকি ভোনা করে দেখাবো। কাঁঠালের বীজের ভর্তা আটা ছাড়া ব্লেন্ডারে কিভাবে করতে হয় আর কাঁচা চেপা শুটকি কিভাবে ভোনা করতে হয়, আমি সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো। যদি এখনো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে নেই আমার আজকের রেসিপি দুটো। কাঁঠালের বীজি ভর্তা করতে আমার যা যা লাগবে তা হচ্ছে, কাঁঠালের বীজি নিয়েছি আমি, বীজিগুলোকে মাঝখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়েছি রসুন, পেঁয়াজ নিয়েছি একটু পরিমাণে বেশি, শুকনো মরিচ, লবণ, সয়াবিন তেল, সরিষার তেল। এখন কাঁঠালের বীজিগুলো আমি একটা পাত্রে সিদ্ধ করে নিব। দেখুন, আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটু পানি নিয়েছি, এখন এর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি চুলায় বসে ভালো করে সিদ্ধ করে নেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমার কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, সিদ্ধ করা কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, এখন এর ভিতর আমি খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেল অ্যাড করব, সেজন্য সয়াবিন তেলটা একটু কম দিলাম। এখন দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা ঝাল বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম। আমি মিডিয়াম, এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ অল্প কয়েকটা। পেঁয়াজ কুচি, রসুন, রসুন পরিমাণে কম দিয়েছি, কারণ কাঁঠালের বীজের ভর্তায় রসুনটা বেশি দিলে কাঁঠালের বীজের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সিদ্ধ করা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পাটায় আমি বাঁধবো না, আমি ব্লেন্ডারে করবো আজকে ভর্তাটা। দেখুন, কাঁঠালের বীজগুলো আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন এর ভেতরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব খানিকটি সরিষার তেল, বেশি দেওয়া যাবে না। ব্যাস, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন, ভর্তাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে বেড়ে নিব। দেখুন, ভর্তাটা আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। ব্লেন্ডারে যখন আপনারা ব্লেন্ড করবেন তখন কখনোই পানি দিবেন না,
যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, সরিষার তেল দিয়েছি, সেজন্য পানি দেওয়ার প্রয়োজন নেই। কাঁচা পেঁয়াজ থেকে যে পানিটা বের হয় আর সরিষার তেল, এই দুইটার মিশ্রণে সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। ব্যাস এভাবে বানিয়ে নেবেন কাঁঠালের বীজের ভর্তা। যাদের আমাদের অনেকের বাসায় দেখা যায় পাটা নেই, আমরা ভর্তা খেতে পারি না, তো এইভাবে যদি আপনি ব্লেন্ডারে করে খান অবশ্যই ভালো লাগবে। চেপা শুটকি ভুনা করার জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে, এখানে আমি কিছুটা চেপা শুটকি নিয়েছি। চেপা শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেন আঁশ না থাকে, এমনভাবে ধুইতে হবে যাতে আঁশ না থাকে। আমি আরও নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এবং হলুদের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, সেজন্য আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। এখানে সয়াবিন তেল নিয়েছি। চেপা শুটকি ভোনাতে আমি সয়াবিন তেলই ব্যবহার করব, কোনো সরিষার তেল ব্যবহার করব না। এখন এই কাঁচা চেপা শুটকিগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন চেপা শুটকিগুলো আমি ব্লেন্ডারে নিয়েছি, এখন ব্লেন্ডারে আমি একটু পানি দিয়ে দিব ব্লেন্ড হওয়ার জন্য। পানি বেশি দিব না, সামান্য পানি দিলেই চলবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কাঁচা চেপা শুটকিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হলে সামান্য পানি দিয়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আরও একটু পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা চেপা শুটকিগুলো। এখন চেপা শুটকিগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে। চেপা শুটকিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এখন এই পানি শুকানো পর্যন্ত আমি শুটকি মাছটা জাল করব। দেখুন চেপা শুটকি ভোনা হয়ে গিয়েছে, উপরে আলগা তেলটা চলে এসেছে। এখন আমি একটা প্লেটে এটা বেড়ে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার চেপা শুটকি ভোনা, আমি এটা একটা প্লেটে বেড়ে নিয়েছি। এভাবে আপনারা চেপা শুটকি ভোনা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।